দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। নিজ থেকে কাউকে আপন করতে চেয়েও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষ কি অদ্ভুত নিয়ম! সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই। আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ। কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছু সময়ের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম, কিন্তু তখন তুমি চিনে না বলে রেখে দিয়েছিলে। সুখ জিনিসটা মরিচিকার মতো, সারাটার জীবন তার পেছনে দৌড়াবেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলায় পাহাড় তুমি সহ্য করতে পারবে না। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। গভীর রাতে নিজেকে খুন করার সব চাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে খাতে, কিন্তু তারা সারাদিন হাসি খুশি থাকে। তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। যদি কলিজা পোড়ার গন্ধ থাকতো, তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারত না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো তাকেই ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশেছে ভেজাল শ্রম, তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, বেটার চয়েস পাবে যেই। সাবধানে যেও আর ওপারে পৌঁছে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত, কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ, গ্যালারির সব ছবি চাইলে এক নিমিষে ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাবার সময় বলে নিজেই যত্ন নিও। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে। দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্ত দূর করে দেয়।
পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেই। এখন সময়ের সাথে গাদ্দারি করছেন, একদিন সময় আপনার সাথেই গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। আমার জীবনে অতীতটাই পারফেক্ট ছিল, না ছিল হারানোর ভয়, হায় না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। দুই দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে বাস দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগই উদয় উদাহরণ। অন্যের দুঃখে তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষ সত্যিহীন। কঠিন বাস্তবতা কি জানেন, আপনার ইনকাম যত বেশি সংসারে আপনার কত ততই বেশি। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়া স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার বর আলোর দিশা নিয়ে হাতছানি দিয়ে ডাকবে ফিরে যাওয়ার রবের সান্নিধ্য। ভালোবাসায় কখনো কমতি রাখিনি, যদি কখনো সময় হয় চলে যাবার কারণটা বলে যেও, যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও, আমি সেই আজও আছি তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি, এটা ভেবে যে তুমি তো সুখে আছো। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হবে, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না, সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। হাজার তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস, অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পাই। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেই। টাইম লাইনে ছড়িয়ে থাকে স্ট্যাটাসগুলো হাজারো না বলা কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কি দরকার আছে। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে। একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাদাই তার প্রিয় অতীতের স্মৃতি, কাদাই তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলি।